নমস্কার, সেভেনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সম্প্রতি 21 জুলাই এর মঞ্চে নজর কেড়েছে নতুন মুখ। তৃণমূলের সভা মঞ্চে বক্তব্য রেখেছিলেন তৃণমূল নেত্রী রাজন্না হালদার। তারপর থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় রাজন্নাকে নিয়ে। সম্প্রতি লাইম লাইটে আসা এই তৃণমূল নেত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সোনারপুর থানা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার। তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন রাজ্য শাসক দলের এই তরুণ নেত্রী। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে থানায় আসেন তিনি। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি, শুনব। আগেই বললাম, গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা, শব্দ ব্রহ্ম। উনি একজন শিল্পী, উনি একজন বিনোদন জগতের মানুষ। আমার মনে হয় ওনার শব্দ চয়নের ক্ষেত্রে আরেকটু বেশি পারফেক্ট হওয়া উচিত ছিল। একজন শিল্পীর কাছ থেকে আমরা এ ধরনের শব্দ আশা করি না। উনি যে শব্দটি বলেছেন এটি মারাত্মক শব্দ। উনি বলছেন রাজন্নাকে কত টাকা দিয়ে কেনা হবে। আপনি ভাবতে পারছেন, আজকে যদি আপনাদের প্রত্যেকে যারা আমার কথা শুনছেন বা যারা এই মুহূর্তে রয়েছেন তাদের প্রত্যেকের বাড়ির মেয়েকে বা মাকে এই কথাটা বলা হতো যে আপনার মেয়েকে বা মাকে কত টাকা দিয়ে কেনা হবে। আমি মনে করি আমরা সহবত শিখেছি, তাই জন্য এখনো পর্যন্ত চুপ থেকে শুধুমাত্র এখানে এসে FIR করেছি। যদি সহবত না জানতাম না, মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলে দিতেন তাহলে বাংলার মায়েরা বাংলার মেয়েরা কাফি ছিল এই রুদ্রনীকে বুঝে নেওয়ার জন্য বা এই বিজেপিকে বুঝে নেওয়ার জন্য। দেখুন, আমি আপাতত সোনারপুর থানায় এই কমপ্লেনটা দিয়েছি। আমি একা দিইনি, আমরা দলের নেতৃত্বে দলের নির্দেশে আমরা এই কমপ্লেনটা দিয়েছি। এখানে আমার অনেক ভাইয়েরা উপস্থিত আছে। আমি বলবো যে আগামী কী কর্মসূচি সেটা দল ঠিক করে দেবে, কিন্তু আমি জানি দলের প্রতি আমি আশাবাদী এখানেই যে এরকম একটি ঘটনা, নিন্দনীয় নক্কারজনক ঘটনা এবং এমন একটি মন্তব্য, তার বিরুদ্ধে দল উচিত পদক্ষেপ নেবে। আচ্ছা, পুলিশ আছে কি বললেন? দেখুন, পুলিশ আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন এবং তিনি আমাদের কমপ্লেনটি নিয়েছেন এবং রিসিট কপিটি উনি দেবেন। সেখানে দাঁড়িয়ে অবশ্যই পুলিশের কাজ করেছেন এবং আমি মনে করি পুলিশ খুব ভালোভাবে প্রশাসন তার কাজ সামলেছেন। এক্ষেত্রে আমার কোনো অন্য মন্তব্য বা দ্বিমত নেই। এই জল এখন কত দূর পর্যন্ত গড়ায় সেটাই এখন দেখার। ছোটু মাতব্বর, সেভেনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।